খেলার নাম বাবাজি। নিজেদের ব্যবসার একচেটিয়া সুবিধা নেওয়ার জন্য নেতাজি চৌমুহনি শোকে চরণ বিদ্যানিকেতনের গেটে তারা ঢেকে ফেলেছে নিজেদের গাড়ি দিয়ে। বছরের পর বছর এক শ্রেণীর এই গোয়ার ব্যবসায়ীরা ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের সুবিধা অসুবিধার কথা এক বিন্দুও মাথায় না রেখে এই অব্যবস্থা চালিয়ে এসেছে। শীত গ্রীষ্ম বর্ষা চলছিল তাদের গা জোয়ারি ভাবসাব। স্কুলের তরফে ব্যবসায়ীদের অনেকবার অনুরোধ করা হয়েছিল গেটের সামনে গাড়ি না রাখার জন্য। এতে স্কুলের সামনে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়া আসায় সমস্যা তৈরি হচ্ছিল। অসামাজিকতায় তারা অভ্যস্ত, তারা এসব কথা শুনতে যাবে না। তাই শেষ পর্যন্ত মঙ্গলবার ছাত্রছাত্রীরা নেতাজি রোড অবরোধ করে। এবার টনক নড়ে পুলিশ বাবুদেরও। আসলে বিগত অনেক মানে কয়েক বছর ধরে সেটাই এই জায়গাটার মধ্যে মানে স্টুডেন্টরা তারা স্কুলে প্রবেশ করতে স্কুল থেকে বাইরে হতে ভীষণ প্রবলেম। গার্জিয়ান থেকে শুরু করে স্কুলে স্যার ম্যাডাম কেউ এখানে না ঢুকতে পারে ঠিকমতো, না বেরোতে পারে। এখানে যারা ট্রাফিক তারা থাকে গুলবাজার চক্করে বা নেতাজি চৌমুহনি চক্করে, এই জায়গাটায় কোনোরকম ট্রাফিক থাকে না। ফলে কি হয়, আমরা অনেকবার বলার পরও এখানে যারা কিছু বিজনেসম্যান আছেন যারা ট্রান্সপোর্ট আনলোডিং লোডিং করেন তাদের মালপত্র এখানে ইয়ে করা হয়, তোলা হয়, নামানো হয়, তো তাদেরকে অনেকবার আমরা স্কুল তরফ থেকে ক্লাব তরফ থেকে এলাকা থেকে বলা হয়েছে তারা কোনো ধরনের কর্ণপাত করে না। তো স্টুডেন্টরা অনেক দিন ধরে বলছে আজকে ওরা রেগে গিয়ে আজকে সবাই পথ অবরোধ করেছে, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা প্রত্যেক দিন এভাবে পথ অবরোধ করবো, এটাই মেইন সমস্যা। ট্রাফিক কি অ্যাসুরেন্স দিয়েছে আপনাদের? ট্রাফিক দিয়েছে, কালকে থেকে অ্যাকশন শুরু হবে, কালকে থেকে আর এই ধরনের ঘটনা হবে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।